বন্ধুরা দেখুন রাস্তার পাশে হয়ে আছে দেখুন এই জঙ্গলি গাছগুলি তো গাছে খুব সুন্দর ফুল হয়েছে দেখুন আমরা দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুল হয়ে আছে দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে তো দেখেন কি সুন্দর লাগছে এদিকে প্রচুর গাছ হয়ে আছে দেখেন কি সুন্দর অপরূপ সুন্দর গাছে ফুলে ভরে গেছে এটি একটি গুমজাতীয় বহু বসজীবী সপুষ্পক উদ্ভিদ যার নাম ভাঁট গ্রামগঞ্জে এই ভাঁট উদ্ভিদ বিভিন্ন নামে পরিচিত কেউ বলেন ভাঁট কেউ বা বলেন ভাইট কেউ বলেন বনজুই বা ঘেটু এই ভাঁট ভাইট বনজুই বা ঘেটু গুলমজাতীয় বহুবর্ষজীবী সপুষ্পক উদ্ভিদ এটি গ্রাম বাংলার অতি পরিচিত একটি বুন উদ্ভিদ বাংলা সাহিত্যে জীবনানন্দ দাসের একটি কবিতায় ভাঁট গাছের প্রসঙ্গ এসেছে ভাঁট আঁকা শ্যাওড়ার বোন বাতাসে কী কথা কয় বুঝি না খো বুঝি না চিল কেন কাঁদে পৃথিবীর কোনো পথে দেখি নাই আমি এমন বিজন এই ফুলের রয়েছে মিষ্টি সৌরভ ফুল ফোটার পর মৌমাছিরা ভাঁট ফুলের মধু সংগ্রহ করে গ্রামের পথের ধারে পতিত জমির কাছে এরা জন্মায় এবং কোনোরূপ যত্ন ছাড়াই প্রাকৃতিকভাবে বেড়ে ওঠে এই গাছের কিছু ব্যবহার রয়েছে ভাঁট গাছ ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ এই গাছের পাতার রস শিশুর জ্বর দূর করে এবং মাথার চুলের জন্য এই ভাট গাছের পাতার রস খুবই উপকারী এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা ভাট ফুল দিয়ে ভাটি পূজার আয়োজন করে থাকেন